10 বছর ধরে আপনারা কোনো সভা সমাবেশ করার অনুমতি পাননি, বরং আপনাদের নেতৃবৃন্দ বলেছেন আপনারা যদি 5-6 জন 10 জন মিলে বাসায় বসে চা খাওয়ার আয়োজন করেছেন সেখান থেকে সরকার আপনাদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে। এখন হঠাৎ কি হলো এমন যে আপনারা সভা করার জন্য গেলেন এবং সভা সমাবেশ করার অনুমতিও পেলেন, ম্যাজিকটা কি আসলে? আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আজকের আরো একটি নতুন ভিডিওতে। দীর্ঘ 10 বছর পর কেন জামাত ইসলামকে সরকার অনুমতি দিল রাজনীতি করার, এর পেছনে রহস্য কি তা জানতে চাইলেন খালেদ মহিউদ্দিন। এই প্রশ্নের উত্তরে কিছু চাঞ্চল্যকর তথ্য দিলেন জামাতের একজন নেতা, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন আমরা কথা না বলে সেই ভিডিওটি দেখে আসি। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক আমরা কথা না বলে সেই ভিডিওটি দেখে আসি। 10 বছর ধরে আপনারা কোনো সভা সমাবেশ করার অনুমতি পাননি, বরং আপনাদের নেতৃবৃন্দ বলেছেন আপনারা যদি 5-6 জন 10 জন মিলে বাসায় বসে চা খাওয়ার আয়োজন করেছেন সেখান থেকে সরকার আপনাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এখন হঠাৎ কি হলো এমন যে আপনারা সভা করার জন্য গেলেন এবং সভা সমাবেশ করার অনুমতিও পেলেন, ম্যাজিকটা কি আসলে? প্রশ্নটা আদারওয়াইজ হইতে পারত যে সরকার 10 বছর পরে আপনাদেরকে অনুমতি দিল, এই 10 বছর কেন দিল না? এবং সেটা হলেই বোধ হয় আমরা বেশি জবাবটা আরো সহজ হয়ে যেত আমার কাছে। সেটা তো 10 বছরের ভিতরেই আমরা সেই নির্বাচনের সময় আমরা যথেষ্ট আন্দোলন করেছিলাম একসাথে। এই 2021-22 সরকার আমাদেরকে মিছিল মিটিং থেকে বঞ্চিত করেছিল, কিন্তু এই কাঠিন্যের ভিতরেও আমরা অনেক মিছিল মিটিং করেছি। বিশেষ করে 30 জানুয়ারির যে প্রোগ্রামটা ঢাকা মহানগরীতে হয়েছে, যেখানে পুলিশ অ্যাটাক করেছিল, সেটাও কিন্তু আমাদের একটা বড় মিছিল ছিল। শুধু এটা খুব হঠাৎ করে হয়েছে তাই নয়, এতদিন আমরা করেছি, পারমিশনের চেষ্টা করেছি, তারা দেয়নি, এখন শেষ পর্যন্ত ওই দিন দিয়েছে বা দেয় নাই দুইটা মাঝখানে। কিন্তু যেমন তারা রিটার্ন দেয়নি, 1-2 আমাদের পরের দিন মিটিং, কিন্তু তারা পারমিশন দিয়েছে মৌখিকভাবে 10:30 সময়। তো এটা এক ধরনের বেকাদা ফেলে দেওয়ার মতো আমাদের অবস্থা। আচ্ছা ডক্টর তাহের, আমি একটু প্রশ্নটা একটু বোঝার জন্য আবার একটু বলি। যেমন আপনি সমাবেশ করার অনুমতি চাওয়ার জন্য জামাত ইসলামের একজন আইনজীবী প্রতিনিধি 29 মে ঢাকা মহানগর পুলিশ অফিসারের কাছে, পুলিশের কাছে গেল, এইরকম ভাবে অনুমতি নেওয়ার জন্য এই 29 মের আগে আপনারা আনুষ্ঠানিকভাবে আর কবে গিয়েছিলেন বা সেগুলি আগে কখন কি হয়েছে সেটাও যদি আমাদের একটু বলেন। জি, এবং এর আগে 2 মাসের ভিতরে, ডেটটা আমার এক্সাক্ট মনে নাই, আমরা আরো 2 বার এই 2 মাসের ভিতরে এবং সেটা এই 2 মাসের ভিতরে আরো 2 বার চেয়েছি এবং সেটা পত্রপত্রিকা আসছে, অনলাইন আসছে। আর গত 10 বছরে এরকম কয়বার অনুমতি চাইতে গেছেন কি? প্রথম কথা হচ্ছে 18-র আগে তো আমরা মাঠে ছিলাম, আন্দোলনে ছিলাম, তখন বিষয়টা অনুমতির বিষয়টা ছিল না, সকলে মাঠে অত্যন্ত উত্তপ্ত রাজনৈতিক কর্মসূচি আমাদের সকলে ছিল, সকল বিরোধী দল ছিল, বিএনপিও ছিল। এখন যেটা হয়েছে যে আমরা মাঝে মধ্যে আমরা প্রোগ্রাম করেছি, আমরা ফর্মালি অত বেশি যাইনি। ইসলামিক জোট বা দল করছেন তাদের সাথে জামাতে ইসলামীর তফাতটা এত বেশি কোথায় আমাদের যদি একটু ইয়াতে বলেন? আসলে আপনি যাদের নাম বলেছেন সেখানে অনেকের সাথে জামাত ইসলামী পরে একসাথে কাজ করেছে, যেমন আল্লাহ মাজিউল হক সাহেবের কথা বলেছেন, বাইতুল মোকাররমের খতিবের কথা বলেছেন, যার নাম তো একটা নাম বলেছেন, তো এরা কিন্তু জামাত ইসলামের সাথে ভালো সম্পর্ক এবং আমরা একসাথে কাজও করেছি। এবং আপনারা জানেন যে 4 দলীয় জোট যেটা হয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, সেই 4 দলীয় জোটের ভিতরে আল্লাহ মাজিউল হক সাহেবের দলও আমাদের একসাথে ছিল। আমাদের কর্মী সম্মেলনে জামাত ইসলামীর মাওলানা আজিজুল হক সাহেব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উনি বক্তব্য রেখেছেন এবং অত্যন্ত জোরালো বক্তব্য রেখেছে। আমি আপনি প্রশ্ন করবেন জানলে আমি রেকর্ড নিয়ে আসতাম। রেকর্ডের দরকার নাই, আমি আসলে ঐতিহাসিকভাবে বলতে গিয়ে এখানে অনেকগুলি নাম আছে সেগুলি বলেছি। আমি তাহলে বর্তমানে ফিরে আসি। ইসলামীয় সমমনার 9 দলীয় জোট গঠনে আপনি জানেন যে চরমোনাইয়ের যে পীর আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেইটি একটি চেষ্টা করেছেন এবং সেটার মধ্যে বাংলাদেশ খেলাফতে আন্দোলন আছেন, বাংলাদেশ মুসলিম লীগ আছে, খেলাফতে মজলিস আছে, নেজাম ইসলামী পার্টি আছে, বাংলাদেশের কল্যাণ পার্টি আছে, এবি পার্টি আছে, এনডিপি আছে, জমিয়তে উলামায়ে ইসলাম আছে, এনডিএফ আছে, কিন্তু মানে খুবই
জামাত ইসলামী নাই এবং আপনি জানেন প্রকাশ্যে বা ইয়াতে তারা জামাত ইসলামের সমালোচনাই করে থাকেন, এর কারণটা কি বলে আপনি মনে করেন? জি, প্রথম কথা হচ্ছে যে উদ্যোগটা জোট করার জন্য ওনারা নিয়েছেন সেটা এখনো কিন্তু মানে রূপ লাভ করে নাই, রূপ লাভ করে নাই, আমি শুনেছি যে এরকম একটা হইতেছে। দুই নম্বর হচ্ছে জামাত ইসলামের সাথে নানা কারণে মাঝে মধ্যে রাজনৈতিক কারণে বা বিভিন্ন ইস্যুতে তারা ডিফারেন্ট কথা বলছে। আপনি যদি গত দুই তিন দিনের বক্তব্য যদি পান সর্বনায় তাহলে দেখবেন যে ইজ এ ডিফারেন্ট, কারণ ওনারা রিয়েলাইজ করেছে যে ইসলামী দলগুলোর ভিতরে এক ধরনের সমঝোতা সমন্বয় ঐক্য দরকার। যেমন ওনাদের নাইব আমিরকে যখন মেরেছে আমরা স্টেটমেন্ট দিয়েছি, আমাদের বরিশাল শহরের আমির গিয়ে দেখে আসছে, এবং আমি আজকেই শুনলাম ওনাদের সম্ভবত কোনো এক নাইব আমিরকে ইন্টারভিউ করছিল জামাত ইসলামীর ব্যাপারে, তিনিও খুব পজিটিভ বলেছেন যে জামাত ইসলামী একটা ইসলামী দল এবং তাদের তো সভা সমাবেশ করার অধিকার আছে, এবং সেটা উনি আজকে দেখলাম যে খুব স্পষ্ট করে বলছে। নানা সময় কিছুটা আন্ডারস্ট্যান্ডিং অভাব ছিল, একে অন্যকে জানার গ্যাপ ছিল, আসলে না পড়ে অনেক সময় না জেনে আমরা কিছু কিছু কথা বলি, ধারণার ভিত্তিতে বলি, নানা সমালোচনা পত্রিকা পড়ে দূর থেকে বলি, আসলে যখন একে অন্যকে জানার সুযোগ হয় আমাদের লিটারেচার যারা পড়েছে কাছাকাছি আসার পরে দেখা যায় যে আসলে বিষয়টা অত কোনো জটিল ডিফারেন্স এখানে নাই। ধরুন আমরা এই দুই দিনের প্র্যাকটিসে দেখলাম। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।